আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ হি অবরকায়তু নাহমেদুল্লাহ হাসুবাহ নাহুয়াতা আয়লা ওসল্লি ওংসল্লি আলা মোহাম্মেদিনী নেবি গিলা আর বিগি সল্লাহ হুয়া আলাইহি ওয়াসাল্লাম তিয় দিনী ভাইয়া বোনেরা সুরায়ে বাকারার শেষের দুই আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত চমৎকার দুইটি আয়াত যে আয়াত দুটি সম্পর্কে সোহেব বুখারির পাঁচ হাজার নম্বর হাদিসের মধ্যে রাসুল্ল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কেউ ঘুমানোর আগে এই দুইটি আয়াত তেলাবত করে তাহলে এই দুইটি আয়াতেই তার জন্য যথেষ্ট সুবাহান আল্লাহ হবে হামদিহি অর্থাৎ এই দুই আয়াত পড়লে সে সর্বপ্রকার বিপদ সমস্যা জিন শয়তান মানুষ শয়তান সমস্ত প্রকার শয়তানের কুমন্ত্রণা থেকে এবং সমস্ত প্রকার বিপদ থেকে সে হেফাজতে থাকতে পারবে ভালো থাকতে পারবে ইনশাআল্লাহ তার জন্য এই দুইটি আয়াতেই যথেষ্ট তো প্রিয় দিনী ভাই বোনেরা এই দুইটি আয়াত সম্পর্কে আরও অনেক ফাজাইলের কথা বলা হয়েছে ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে আমি আপনাদের সামনে তা তুলে ধরব আজকে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে এই সুরাই বা শেষের দুই আয়াত শিখব ইনশাআল্লাহ যারা এই দুইটি আয়াত সত্যি সত্যি মুখস্থ করে ফেলতে চান সহি শুদ্ধভাবে শিখতে চান তারা টাইমের কথা চিন্তা না করে মনোযোগ সহকারে যদি আমার সঙ্গে কিছুটা সময় দিয়ে আপনি এই দুইটা আয়াত মুখস্থ করে নেন তাহলে ইনশাআল্লাহ এটি আপনার চিরকাল কাজে লাগবে শুধু দুনিয়ায় না মৃত্যুর পরেও আপনার এই আয়াত দুইটি কাজে লাগবে কারণ আমরা একটি হাদিস জানি যে যদি কেউ কোরআনকে মুখস্থ করে প্রতিটি আয়াতের বিনিময়ে তার মর্যাদাকে বুলন্দ করা হবে এজন্য অবশ্যই আপনার কাজে লাগবে দুনিয়াতে তো সারা জীবনেই কাজে লাগবে এজন্য একটু কষ্ট হলেও একটু সময় ব্যয় করে হলেও আপনারা মনোযোগ সহকারেই এই আয়াত দুইটি শিখে নেবেন ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন তো প্রিয় বন্ধুরা চলুন এখন আমরা পানির মতো সহজ পদ্ধতিতে এই আয়াত দুইটি শিখে নেব ইনশাআল্লাহ পদ্ধতিটি আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আমি প্রথমে একটি করে শব্দ বলবো এবং একটু সময় দেব আপনাদেরকে বলার জন্য ওই সময়ে আপনারা চুপ করে না থেকে বলবেন যখন আমি বলবো তখন মনোযোগ সহকারে শ্রবণ করবেন যে আমি কিভাবে উচ্চারণ করতেছি কিভাবে বলতেছি তারপরে আপনারা সেভাবেই বলবেন এবং এভাবে আমরা শব্দে শব্দে একটি আয়াত শেষ করব তারপরে ফুল আয়াত আমরা তেলাওয়াত করবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি তেলাওয়াত করব যদিও আমি আপনাদের সামনে নেই তবে আপনাদেরকে মনে করতে হবে যে আমি আপনাদের সামনেই আছি এবং সেভাবেই আপনাকে আমিও রিয়াকশন দেবো আপনাদেরকেও সেভাবে রিয়াকশান দিয়ে যদি আপনারা তেলাওয়াত করেন তাহলে ইনশাল্লাহ আপনি ঘরে বসেই শিখতে পারবেন তো প্রিয় দিনই ভাই বোনেরা চলুন এখন আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সুরায় বাকার শেষের দুই হাত পড়া শুরু করি আমার বলার পরে বলুন যে সময়টা আমি পজ দিচ্ছি চুপ থাকছি এই সময় আপনি বলবেন বিসমিল্লাহ আ মসুলু বলুন আ ম রসুলু মার্শাল্লা আবার বলুন আমানা রসুলু আর একবার বলুন আসুলু আপনার যদি আরো পড়ার প্রয়োজন হয় তাহলে আপনি পজ করে রেখে আরও কয়েকবার রিপিট করতে পারেন তারপরে কন্টিনিউ করতে পারেন আমি আর একবার বলছি বলুন এবার বলুন আবার বলছি বিমা এখানে কিন্তু তিন আলিফ টান আছে এটা কি বলে মধ্যে মুং ফেসিল বিমা ইলাইহি উ উ এখানে ইকফার গুননা হবে একটু গুননা করব ইলাইহি বলুন মাশাল আবার বলুন বিমা ইলাইহি ما شاء الله ابر بلون من ربه والمؤمنون ما شاء الله ابر من ربه والمؤمنون ما شاء الله এখানে যখন আপনি ওয়াওয়ের উচ্চারণ করবেন তখন অবশ্যই আপনার ঠোঁট গোল হতে হবে এবং যখন পেশের উচ্চারণ করবেন তখনও আপনার ঠোঁট গোল হতে হবে আমার দিকে একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন মাশাল প্রিয় দিনে ভাই বোনারা এবার আমরা পুরো আয়াতটি বলবো আমি বলার পরে বলুন বলুন চেষ্টা করুন ইনশাল্লাহ হবে মার্শাল্লা ধরে নিচ্ছি আপনার হয়ে গেছে যদি না হয়ে থাকে তাহলে আবারও শুনুন এবং আয়াতটি কমপ্লিট করুন এবার বলুন আমানা বিল্লাহি মাশাআল্লাহ আবার বলুন কুল্লুন বিল্লাহি মাশাল্লাহ আবার বলুন কুল্লুন 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 বিল্লাহি মাশাল্লাহ এবার বলুন মালা ইকতি ওয়া ওয়ুসুলিহি আবার বলুন ওয়ামালা এখানে কিন্তু চার আলিট আন হবে মধ্যে মুত্তাশিল ওয়ামা ইকতিহি ও কুতুবিহি মাশাল্লাহ ওয়ামী ওয়া কুতুবিহি রুসুলিহি বলুন মাশাল এবার বলুন না রুসুলিহি আবার বলুন لا نفرق بين أحد من رسله. ما شاء الله، عبر بلون. لا نفرق 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 لا نفرق بين أحد من رسله. ما شاء الله. عبر بلون. وقالوا سمعنا وأطعنا. ما شاء الله أبر بلون. وقالوا سمعنا وأطعنا. ما شاء الله أبر بلون. وقالوا وقا و وقالوا سمعنا وأطعنا. মাশাল্লাহ এবার আমরা পুরো আয়াতটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফারিকু লা নুফারিকু বাইনা আহাদিম মিন রুসুলিহি ওয়া ক্বালু সামিআনা যাদের নিঃশ্বাস বড় আছে তারা আপনারা চাইলে পুরোটাই একবারই বলতে পারবেন আমার নিঃশ্বাস একটু কম যার কারণে আমি কয়েকবার বললাম তবে মনে রাখতে হবে যদি আমি নিঃশ্বাস না থাকার কারণে কোথাও থামি তাহলে আগের শব্দটা সহকারে আমাকে পরে কন্টিনিউ করতে হবে জি বলুন একবার বলার চেষ্টা করুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ ধরে নেছি যে আপনি পেরেছেন প্রিয় দিনী ভাই বোনেরা এবারে যে ওয়ার্ডটা আমাদেরকে রিপিট করা লাগবে এটা খুবই সহজ আমরা সবাই অল্প একটু চেষ্টা করলেই পারবো ইনশাআল্লাহ আমার বলার পরে বলুন গুফরানাকা রব্বানা ওয়া আবার বলুন غفرانك ربنا وإليك المصير ما شاء الله أبو أكبر بلون غف غف غفرانك ربنا وإليك المصير ما شاء الله وانك تموت كرهيت سي اخونا امرأة এটা আমরা এতক্ষণ যে আয়াতটা পড়লাম এটা প্রথম আয়াত এটি হলো সুরায় বাকারার শেষ দুই আয়াতের প্রথম আয়াত এবার আমরা দ্বিতীয় আয়াতটি পড়ব আমার বলার পরে বলুন আপনারা চেষ্টা করলে পারবেন আমি তারপরে একটি শব্দের সঙ্গে শব্দ শব্দে ভেঙে বলছি লাইউ

اكتسبت لها ما كسبت كسبت لها ما كسبت وعليها وعليها وع وعليها ما جي لها ما كسبت وعليها ما اكتسبت. ما شاء الله. اي بلون ربنا لا تؤاخذنا. ما شاء الله. بلون را. را. ربنا. رب. এখানে কিন্তু রালের উচ্চারণ হবে নরম হবে তু আজনা বললে কিন্তু হবে না রব্বানালা তু আখির না মাশাল আবার বলুন রব্বানালা তু আখির না মাসা এবার বলুন এখানে ওয়াজিব গুননা আছে অবশ্যই আমাদেরকে গুননাটা করতে হবে ইন্নাসিনা নৌ আউ আ ইমনাসিনা আউ আখ ত না আবার বলুন ইম নাসিনা মাশ আল্লাহ এবার আমরা একসঙ্গে বলবো আমি বলার পরে বলুন রবানা লাতু আখির না ইম না সিনা আউ পনা চেষ্টা করুন ইনশাআল্লাহ অবশ্যই পারবেন মাশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এবার আমার বলার পরে বলুন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা মাশাআল্লাহ আবার বলুন রব্বানা রব রব রব্বানা ওয়ালা ওয়ালা তাহ تحمل تحمل ولا تحمل علينا ما شاء الله ربنا ولا تحمل علينا ما شاء الله ايفر بولون اصرا كما حملته ما شاء الله بولون ইস রঙ ক্যাম্যা তাহু আবার বলুন ইস রং ক্যাম্যা হ্যানল তাহু ম্যাশালহ আবার বলুন ইস রঙ ক্যম্যা হ্যানল তাহু ম্যাশল্লাহ এবার বলুন على الذين من قبلنا أبر بولون على على الذين 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 من قَبْلِنَا, قبلنا 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 ما شاء الله أبر بولون على الذين من قبلنا এখানে কলকলা হয়েছে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে আবার বলুন মাশাল চমৎকার প্রিয় ভাই বোনেরা এবার চলুন আমরা পুরোটা মিলিয়ে পড়ার চেষ্টা করি রব্বানা ওয়ালা তাহমিলা আলাইনা ইলস রং ক্যামা হ্যামেল তাহু আলা রিনা পদলিনা আপনারা বলুন ইনশাল্লাহ আপনারা পারবেন আর যদি না পারেন তাহলে আবার আপনারা একটু পিছন থেকে দেখবেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই পারবেন প্রিয় ভাই বোনেরা এবার বলুন রব্বানা ওয়ালা টু হাম্মিলনা মাশাআল্লাহ আবার বলুন রব্বানা ওয়ালা তুহামিলনা মিলনা বললে হবে না তুহা এই হাটা আমাদেরকে ভিতর থেকে উচ্চারণ করতে হবে একটু এফর্ট দিয়ে একটু মানে শক্তি দিয়ে বলতে হবে রব্বানা ওয়ালা তুহামিলনা মাশাআল্লাহ আবার বলুন ربنا ربنا ولا تحملنا ما شاء الله ابر إيه بلون ما لا طاقه لنا به ما شاء الله ابر بلون ما لا ما لا طاقه 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 لنا به ما شاء الله ابر بلون বি মাশাল্লাহ আর একবার বলুন মাশাল এবার আমরা মিলিয়ে পড়ি ওয়ালা তু হাম না মালা কাবি বলুন ইনশাআল্লাহ পারবেন চেষ্টা করুন

Vağfu anna. E var bulun. Vağfir lana. Abar bulun. Vağfir lana. Arak bar bulun. Vağfir lana. E var bulun. Vağhamna. Abar bulun. ওর হামনা আরেকবার বলুন ওর হামনা মাশাল্লাহ এবার বলুন অ্যাং ত্যামাউল্যানা মাশাল্লাহ অ্যাংতা অ্যাংতা এখানে কিন্তু ইক ফাইট গুন্না হবে অর্থাৎ চিকণভাবে আমাদেরকে গুন্নাটা উচ্চারণ করতে হবে অ্যাং ত্যামাউল্যানা মাশাআল্লাহ মাউ মাউ বড় সময় টোট একদম গোল হবে আনতা মাওলানা মাশাআল্লাহ আবার বলুন আনতা মাওলানা মাশাআল্লাহ এবার বলেন ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন মাশাআল্লাহ আমি আরো ভেঙে ভেঙে বলছি فانصرنا 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 على القوم على القوم الكافرين فانصرنا على القوم الكافرين মাশাল্লা এবার আমরা পুরোটাই মিলিয়ে পড়ব শেষেরটা যেটা আমরা ভেঙে ভেঙে এতক্ষণ পড়লাম আমার বলার পরে বলুন যখন আমি বলবো তখন মনোযোগ সহকারে শুনবেন ওয়া ফুয়ান ওয় ফের লেনা ওয়ার হ্যামনা অ্যাং ট্যামাউ লেনা ইনশাল্লাহ বলেন আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন একবার না পারলে অবশ্যই আমাদেরকে দশবার চেষ্টা করতে হবে তাহলে অবশ্যই আমরা পারবো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা বলার চেষ্টা করুন ইনশাল্লাহ আমি আবারও বলছি

অ্যা থানাউল্যা না থ্যাং সুর না আই লাল কৌমিল কাফিরি এভাবে বলুন ইনশাল্লাহ চেষ্টা করুন মাশাল্লাহ আমি ধরে নিচ্ছি যে আপনি পুরোটাই সুন্দরভাবে বলতে পেরেছেন ইনশাল্লাহ আপনি যদি চান তাহলে আবারও বলতে পারেন প্রিয় দিনই ভাই বোনেরা আমরা এতক্ষণ বাকারার শেষ দুয়াত ভেঙে ভেঙে তেলাউদ করলাম পানির মতো সহজ পদ্ধতিতে আমরা শিখলাম এখন আমি একবার এই সুরা বাঁকাড়ার শেষের দুই আজ শুরু থেকে শেষ পর্যন্ত বলবো এবং স্কিনে বাংলা উচ্চারণ সহ দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারপরে আপনারা যদি চান পজ করে একবার দুইবার তিনবার পাঁচবার যতবার খুশি পড়তে পারেন যত বেশি পড়বেন তত বেশি লাভ তত বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ তত বেশি ভালো লাগবে তত বেশি অন্তরে শান্তি অনুভব করবেন তত বেশি আপনার মজা লাগবে ইনশাল্লাহ তো এজন্য আপনারা চাইলে শিখতে পারবেন যদি চান তাহলে বারবার রিপিট করতে হবে মুখস্ত করতে চাইলে তো বন্ধুরা চলুন এখন আমরা আর একবার শুনে নেই امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا ওয়াগফিরলানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন প্রিয় দিনি ভাই বোনেরা আপনারা চাইলে এটি আবারও বলতে পারেন তো এতক্ষণে আমি মনে করছি যে আলহামদুলিল্লাহ আপনাদের হয়ে গেছে সুরা বাকারার শেষের দুই আয়াত ইনশাআল্লাহ যদি না হয়ে থাকে আবারও দেখবেন অবশ্যই ইনশাআল্লাহ হবে চেষ্টা করবেন চেষ্টার উপর সব কিছুই নির্ভর করে আর নিয়তটা যদি খাটি থাকে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ হবে তো প্রিয় বন্ধুরা আমি অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে অনেকভাবে আপনাদেরকে বুঝিয়ে মুখস্থ করানোর চেষ্টা করলাম আমার প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা শিখতে পারবে তারা যদি শিখে আমল করে আপনি যদি শেয়ার করে দিলেন তার কাছে তো আপনিও কিন্তু নেকি পাবেন সে যতদিন আমল করবে এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে ফেসবুকে ফলো করবেন মোস্তাফিজুর রহমান মুওয়াজ লিখে সার্চ দিলেই আমার পেজ চলে আসবে ইনশাআল্লাহ ওখানে ফলো করবেন আমার আপডেটগুলো ওখানে আপনারা পাবেন ইনশাল্লাহ আর প্রিয় বন্ধুরা শেষ করার আগে ছোট্ট একটা সুখবর আপনাদেরকে দিয়ে শেষ করতে চাই আমরা আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট খাঁটি মধু খাঁটি ঘি এবং খাঁটি তেল সরিষার তেল ঘানিতে ভাঙানো এটা সেল করতেছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারেন ইনশাল্লাহ পিওর এবং খাঁটি জিনিসটাই পাবেন মোয়াজ শপের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ফোন দিয়ে সরাসরি অর্ডার করতে পারেন বা আরও বিস্তারিত জানতে পারেন ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন প্রিয় দিনী ভাই এই ছিল আজকের ভিডিও আপনারা অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যা আল্লাহ খায়ের ইনশাল দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত অনলাইন মাদ্রাসা দা ইসলামিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর মোর আপডেটস